নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটে চার দিক, আর শুরুতেই শুট আউটের খবর। কামারহাটির রথতলায় শুট আউট। ব্যবসায়ীকে লক্ষ্য করে পর পর 8 রাউন্ড গুলি বাইকে করে এসে হামলা চালায় দুষ্কৃতীরা। একেবারে ভর দুপুরে প্রকাশ্য দিবালোকে রথতলায় ব্যবসায়ীর উপরেই হামলা ঘটল। পরপর গুলি চালানো হলো ব্যবসায়ীকে লক্ষ্য করে। কামারহাটির ঘটনা, রথতলায় শুট আউট। ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর 8 রাউন্ড গুলি চালানো হলো বাইকে করে এসে হামলা চালায় দুষ্কৃতীরা। ভর দুপুরে রথতলায় ব্যবসায়ীর উপর হামলা। ঘটনাস্থলে ছবি আপনাদের দেখাচ্ছি। শুট আউটের ঘটনা, ভর দুপুরে কামারহাটিতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এই মুহূর্তে ঘটনার স্থলে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাইকে করে এসে ঠিক এই গাড়ি, যে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। রথতলায় শুট আউটের ঘটনা। ব্যবসায়ী ওই গাড়িতে ছিলেন, পরপর 8 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। বাইকে করে আসে তারা, পুলিশ ঘটনাস্থলের গিয়েছে, সেই ছবি দেখছেন। রথতলায় শুট আউট। ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর 8 রাউন্ড গুলি চালালো দুষ্কৃতীরা। বাইকে করে তারা এসেছিল। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঘটনাস্থলে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে গাড়িতে ওই ব্যবসায়ী ছিলেন সেই গাড়ি লক্ষ্য করে গুলি। ব্যবসায়ীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইবো, তিনি আহত হয়েছেন কিনা তা যেমন জানতে চাইবো। কারা এই ঘটনা ঘটালো, কেন ঘটালো, পুলিশ কি বলছে? দেখো, পুলিশ এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, পুলিশের যিনি উচ্চপদস্থ আধিকারিক তারা ওখানে এসেছিলেন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট বা যে তথ্যটা উঠে আসছে মধুবন দিদি, সেটাই তোমাকে আমি দেওয়ার চেষ্টা করব। সেটা হলো যে অলোক রাজুরিয়া, ব্যারাকপুর পুলিশ কমিশনারের, তিনি কিন্তু স্বয়ং উপস্থিত হয়েছিলেন, এবং তিনি যেটা জানিয়েছেন যে দুষ্কৃতীরা বাইকে করে আসে, এবং তিনি ব্যবসায়ী, তার শোরুম থেকে গাড়ি নিয়ে কিন্তু কলকাতার দিকে যাচ্ছিলেন তার বিশেষ কিছু কাজের জন্য, এবং তার গাড়িতে তিনি ছাড়াও আরো দুজন কিন্তু ছিলেন তার গাড়িতে উপস্থিত। এবং সেই সময় তিনি যখন কামারহাটি রথতলা সেই জায়গার উপর দিয়ে তার গাড়িটি নিয়ে যাচ্ছিলেন, তার গাড়ির ঠিক পাশ দিয়ে কিন্তু বাইকে করে কিছু দুষ্কৃতী আসে এবং তার গাড়িকে লক্ষ্য করে, এবং উদ্দেশ্য ছিল তাকে লক্ষ্য করে কিন্তু গুলি চালায়। 5টা গুলির চিহ্ন এই মুহূর্তে পুলিশ গাড়িতে পেয়েছে, যেটা স্থানীয় সূত্রের খবর। 8 রাউন্ড গুলি চলেছিল বলে জানা যাচ্ছে, এবং 5টা গুলি কিন্তু লাগে সরাসরি গাড়িতে গিয়ে। যদিও জয়ন্ত, এই জায়গা থেকে তোমার কাছে জানতে চাইবো যে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা দেখেছেন এই ঘটনার সময়, যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তারা কি বলছেন? তাদের সঙ্গে কথা বলা গেছে বা তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? একেবারে দেখো, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন এবং আশেপাশে যে দোকান ছিল, তারা এতটাই ভীত এবং এতটাই ভয় পেয়ে আতঙ্কে রয়েছেন, তারা সেই অর্থে কোনো মুখ না খুললেও কিন্তু স্থানীয় সূত্রে ক্যামেরার সামনে হয়তো তারা মুখ খুলতে ভয় পাচ্ছেন, আতঙ্কে রয়েছেন। কিন্তু যেটা জানা যাচ্ছে তাদের থেকে, যে কিছু দুষ্কৃতী আসে বাইকে চেপে আসে এবং তাদের গুলি চালায় ওই কামারহাটি রথতলা মোড় অঞ্চলে। তবে পুলিশ এখনো পর্যন্ত কিন্তু তদন্ত শুরু করেছে। যেটা প্রশ্ন সেটা আমাদেরও থেকে যাচ্ছে যে কি কারণে এই ভর দুপুরবেলা কামারহাটি রথতলা মোড় অঞ্চলে গুলি চললো এবং কি উদ্দেশ্য থাকতে পারে যারা দুষ্কৃতীদের। ব্যবসায়ী শত্রুতার ষড়যন্ত্র, এই সংক্রান্ত কোনো তথ্য কি মিলছে? ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে? দেখো, ব্যবসায়ী এই মুহূর্তে বেলগুড়িয়া থানায় রয়েছে। তাকে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, যেটা যেমনটা তোমাকে বললাম, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অলোক রাজুরিয়া, তিনি রয়েছেন, এবং তিনি যেটা জানালেন যে প্রাইমারি ইনভেস্টিগেশন জারি রয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু সেই প্রাইমারি ইনভেস্টিগেশনের পর যে তথ্য উঠে আসে সেটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে জানানো হবে, যে ঠিক কি কারণে এই শত্রুতা বা এই গুলি চালানোর ঘটনা ঘটলো কামারহাটিতে ভর দুপুরবেলা। জয়ন্ত, বাইকে করে কতজন এসেছিল এবং ওই দুষ্কৃতি যারা পালিয়ে গেছে, পুলিশ তাদের সম্পর্কে এতটুকু কোনো তথ্য কি এখনো পর্যন্ত পেয়েছে? দেখো, এখনো পর্যন্ত সেটা জানানো সম্ভব হয়নি বলেই পুলিশ দাবি করছে। তবে যেটা সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে। আশেপাশে দেখো, প্রচুর মোবাইলের দোকান রয়েছে, অ্যাক্সেসরিজের দোকান রয়েছে, ইলেকট্রনিক্সের দোকান রয়েছে, ফুড স্টল রয়েছে, সেই পুরো সিসিটিভি ফুটেজ কিন্তু তারা এই মুহূর্তে প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে খতিয়ে দেখছে, কথা বলছে তাদের সাথে আলাদা করে, যে তাদের এই যারা এসেছিল বাইকে চেপে তাদের কাউকে চেনে কিনা এলাকার স্থানীয়রা, এবং ঘটনাস্থলে কামারহাটি পৌরসভার স্থানীয় কাউন্সিলর
তারাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং পুলিশের সঙ্গে কিন্তু তারা একই রকম ভাবে সহযোগিতা করছেন। সিসিটিভি ফুটেজ থেকে কিন্তু পুলিশ আপাতত তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং অবশ্যই এই জায়গা থেকে জয়ন্ত জানতে চাইবো, এই যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, সেই ফুটেজে কি পেয়েছে পুলিশ? দেখো, সিসিটিভি ফুটেজ এখনো পুলিশ খতিয়ে দেখছে, সেটা আমাদের সংবাদ মাধ্যমের কাছে এখনো এসে পৌঁছায়নি। পুলিশ খতিয়ে দেখে কিন্তু পুরো বিষয়টি ইনভেস্টিগেট করার পর কিন্তু তাদের থেকে আমরা যে তথ্য পাবো সেই তথ্য সাপেক্ষে আমরা বলতে পারবো যে কে বা কারা এই ধরনের ঘটনাটি ঘটেছে। জয়ন্ত, ব্যবসায়ী কি একা ছিলেন নাকি ব্যবসায়ীর সঙ্গে কেউ ছিলেন? ব্যবসায়ী সম্পর্কে আর কি তথ্য উঠে আসছে? তিনি কিসের ব্যবসা করতেন, তিনি কোথায় থাকছেন, এ বিষয়ে কোনো তথ্য মিলেছে কি? একেবারে মধুবন্ধুদের তোমাকে বলি যে ব্যবসায়ীর সঙ্গে আরো দুজন ছিলেন এবং তার একটি গাড়ির শোরুম ছিল এবং যেটা তার সঙ্গে দুজন কিন্তু আজকে গাড়ি যে সময় গুলি চলে তার সঙ্গে কিন্তু দুজন কিন্তু সেই সময় গাড়িতে উপস্থিত ছিল। তা সে এই দুজনকেও কিন্তু পুলিশ পাশাপাশি কিন্তু সেফলি নিয়ে যায় বেলগুড়িয়া থানায় এবং তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে যে যারা এসেছিল তাদেরকে কেউ বা কারা চেনে কি চেনে না, এই বিষয়ে কিন্তু তাদের ইতিমধ্যে পুলিশ জিজ্ঞাসাবাদ জারি রেখেছে এবং যাতে এই ধরনের ঘটনা ফের না ঘটে, কি কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে ব্যবসায়ীর সঙ্গেও কিন্তু পুলিশ এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে। ধন্যবাদ জয়ন্ত, কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। যেমন এদিকে কামারহাটির যে খবর, যে তদন্ত শুরু হয়েছে সেদিকে নজর থাকবে, তেমনি মালদায় ফের শুট আউটের ঘটনা। এখানে গুলিবিদ্ধ ব্যবসায়ী বাড়িতে ঢুকে গুলি চালানোর অভিযোগ, দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ী জমি নিয়ে গন্ডগোলের জেরের কথা বলেছে এবং তার পরিবার তারাও সেই একই অভিযোগ করেছে। এবার মালদার ছবি, যেখানে শুট আউটের ঘটনায় ব্যবসায়ী গুলিবিদ্ধ, কামারহাটির পর এবার মালদার ঘটনা, বাড়িতে ঢুকে গুলি চালানোর অভিযোগ উঠল। গৌতম চক্রবর্তী প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন, এই প্রসঙ্গে তার কাছ থেকে জানতে চাইবো ঠিক কি ঘটেছে। গৌতম, জানতে চাইবো পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কারণ বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা গুলি চালিয়ে চলে যায়। দেখো, গতকাল রাত্রিবেলায় যখন সকলেই বাড়ি ঘুমিয়েছিলেন ঠিক সেই সময় তাদের বাড়িতে চারজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় প্রবেশ করে এবং তারপরেই কিন্তু তারা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। ঠিক তখনই কিন্তু ব্যবসায়ী যে সুমন সাহা রয়েছে তাকে কিন্তু গুলি লাগে। তার বয়স 45 এবং সে পুরাতন মালদার শাহাপুর রশিদাদহ এলাকার বাসিন্দা। যেটুকু জানা যাচ্ছে যে তাদের সঙ্গে 3 বিঘা জমি নিয়ে কিন্তু গন্ডগোল চলছিল এলাকারই কয়েকজনের, সম্ভবত সেই জমিকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা গন্ডগোলের সূত্রপাত হয় বেশ কিছুদিন আগে এবং দুষ্কৃতীরা সেই জমিকে জোরপূর্বক দখলের চেষ্টা করছিলেন, সেই নিয়ে কিন্তু থানা পর্যন্ত মামলা গড়ায় এবং সেই কারণেই সম্ভবত তাকে গুলি করা হয়েছে বলে কিন্তু পরিবারের তরফে ইতিমধ্যে জানা যাচ্ছে। সেক্ষেত্রে গৌতম, পুলিশ কি বলছে জানতে চাইবো? পুলিশ যেটুকু জানাচ্ছে যে এখনো তারা তদন্ত শুরু করেছে, কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তদন্ত চলছে এবং খুব শীঘ্রই আবদায়ীদেরকে গ্রেফতার করা হবে বলে কিন্তু পুলিশ জানাচ্ছে। জমির গন্ডগোল নিয়ে যে অভিযোগ উঠেছে সে সংক্রান্ত তথ্য আর কিছু পাওয়া যাচ্ছে? না, এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি, তবে সমস্ত বিষয়টাই তদন্তাধীন বলে কিন্তু পুলিশ কর্তারা জানাচ্ছেন এবং সেই বিষয়ে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত মুখ খুলতে নারাজ। ধন্যবাদ গৌতম, কথা বললাম আমাদের প্রতিনিধি গৌতম অধিকারীর সঙ্গে। আরেবার চোখ রাখবো পরের খবরে, রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। বাংলায় 4 সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি। প্রতিনিধি দলে বিপ্লব কুমার দেব থাকবেন, থাকবেন রবিশঙ্কর প্রসাদ। প্রতিনিধি দলে ব্রিজলাল থাকবেন, থাকবেন কবিতা পাতিদার। লোকসভা ভোটে সব জায়গায় শান্তিতেই ভোট, শুধুমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। 2021-এও একই ছবি দেখেছিলাম আমরা এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছেন, তার দলের অপরাধীরা বিরোধী কর্মীদের উপর অত্যাচার করছে এই অভিযোগ আনা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এমনকি তারা বলছেন যে আদালতের নির্দেশে 21 জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, আর এই পরিস্থিতিতে জেপি নাড্ডার নির্দেশে 4 সদস্যের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে রাজ্যে, পাঠাচ্ছে কেন্দ্রীয় বিজেপি। প্রেস বিবৃতি দিয়ে আজকে বিজেপি জানিয়ে দিয়েছে। শুধুমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ নইলে সব রাজ্যেই কিন্তু নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। 2021-এও একই রকম রাজ্যের ছবি তারা দেখেছিলেন, এই দাবি করেছেন বিজেপির পক্ষ থেকে, এই দাবি করা হয়েছে। বাংলায় 4 সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি। প্রতিনিধি দলে কারা কারা থাকবেন? থাকবেন বিপ্লব কুমার দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল, কবিতা পাতিদার।
তাদের বক্তব্য বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, লোকসভা ভোটে সব জায়গায় শান্তিতে ভোট, শুধুমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। 2021-এ একই ছবি দেখেছিলেন তারা বলছেন, এবং মুখ্যমন্ত্রী চুপ করে থাকছেন, নীরব থেকেছেন। তার দলের অপরাধীরা বিরোধী কর্মীদের ওপর অত্যাচার চালিয়েছে, এই অভিযোগই এনেছে বিজেপি। এমনকি আদালতের নির্দেশে 21 জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। আর এই পরিস্থিতিতে জেপি নাড্ডার নির্দেশে 4 সদস্যের প্রতিনিধি দল রাজ্যে পাঠানো হচ্ছে। বিজেপি নেতা রাহুল সিনহা এবং তৃণমূল মুখপাত্র কৃষ্ণ মিত্র কি বলছেন এই প্রসঙ্গে শুনুন। ভোট পরবর্তী হিংসা যদি অন্যায় হয়, আমরা মনে করি অন্যায়, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে তাদের গ্রামে ফেরানো হয়েছে। কিন্তু যখন ভোটের আগে দীর্ঘদিন ধরে যখন তৃণমূল কর্মীদেরকে সন্ত্রস্ত করা হয়, তৃণমূলদেরকে চ্যালেঞ্জ করা হয়, আমাদেরকে মারবো, কাটবো, অনাথ করে দেব, বাড়িতে থান পাঠাবো, এই সব ডায়লগবাজি বিজেপির শীর্ষস্থানীয় কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব করে, এবং চ্যানেলে চ্যানেলে আমাদের কর্মীদের উদ্দেশ্যে মারবো, কাটবো, এবং কোথাও কোথাও গদি মিডিয়ার একটা অংশকে সাথে নিয়ে বুলিং করা হয় বছরের পর বছর আমাদের নেতা কর্মী মুখপাত্রদের, তখন এই প্ররোচনাগুলো শুরু হয়। সার দায়টাও বিজেপিকে নিতে হবে। শুধুমাত্র ভোট পরবর্তী হিংসা, এই ভোটের আগে কোন কোন এলাকাতে বিজেপির কর্মীরা তৃণমূল কর্মীদেরকে জোটবদ্ধ হয়ে কোথাও বামপন্থীদের সাথে, কোথাও কংগ্রেসীদের সাথে মারার পরিকল্পনা করেছে, বেশ কিছু জায়গায় আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, বেশ কিছু জায়গায় ভোটের রেজাল্ট পর তারা নিজেদেরকে সংযত করেছে। তো সুতরাং প্ররোচনা বারংবার আমরা দেখেছি এই বামপন্থী এবং বিজেপি কর্মীদের পক্ষ থেকে এসছে। তো এইটার দায় যদি তারা না নেয়, তাহলে শুধুমাত্র ভোট পরবর্তী হিংসা, ভোট পরবর্তী হিংসা বললে হবে না, এর সার্বিক দায় নিতে হবে। একটি সর্বভারতীয় দল এই রাজ্যে বিজেপি পিতামাতাহীন দল নয়, যে কারণে একজন কর্মীর যদি কোন রকম আঘাত লাগে, একজন কর্মী দুঃখী হয়, সারা দেশ জুড়ে বিজেপির কার্যকর্তারা তাতে তার পাশে দাঁড়ানোর জন্য তৈরি থাকে। অতএব সেই কারণেই যে একটা টিম আসছে, 4 সদস্যের টিম এই সমস্ত বিষয়ে দেখবে, খতিয়ে রিপোর্ট দেবে, এবং দরকার হলে সরকারের সাথেও এই বিষয়ে কথা বলবে। সরকার মানে কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে তৃণমূলের ওপর হামলা হচ্ছে, এই কথা যেটা তৃণমূল বলছে একবারে মিথ্যে নয়। তৃণমূলের ওপর হামলা হচ্ছে কারা? তৃণমূল তৃণমূলের পয়সা খাওয়া খাই, এলাকার দল দখলের লড়াই, গোষ্ঠী দ্বন্দ্বের কারণে হচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি, টেলিফোন লাইনে রয়েছেন দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগে বাংলায় 4 সদস্যের প্রতিনিধি দল আসতে চলেছেন বিজেপির পক্ষ থেকে, এবং পাশাপাশি বিজেপির পক্ষ থেকে যে সমস্ত অভিযোগ করা হয়েছে সেখানে যেটা বলা হয়েছে মুখ্যমন্ত্রী নীরব থেকেছেন, এবং তার দলেরই যারা তারা বিরোধীদের উপর অত্যাচার চালিয়েছে, এবং সমস্ত রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয়নি। 21-এও এই একই ঘটনা, একই ছবি দেখেছিলেন তারা। সব মিলিয়ে তাদের অভিযোগ এবং তাদের কর্মসূচি সম্পর্কে কি তথ্য তোমার কাছে রয়েছে? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগে বাংলায় 4 সদস্যের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির অভিযোগ, লোকসভা ভোটে সব জায়গায় শান্তিতে ভোট হয়েছে, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। পরবর্তী সময় এই খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে তার এই ধর্না কর্মসূচি অনুমতির জন্য পুলিশ কমিশনারকে ইতিমধ্যে চিঠি দিয়েছেন তিনি, এমনটাই তিনি দাবি করেছেন। এখনো চিঠির জবাব পাননি। তৃণমূলকে ধর্নার অনুমতি দেওয়া হয়েছিল, তাহলে তাদের দেওয়া হবে না কেন, এই প্রশ্নই তুলেছেন তিনি। এবং তিনি বলেছেন যে রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করব, 100 জন আক্রান্তকে নিয়ে দেখা করব। আজ কোচবিহার যাওয়ার আগে এমনটাই বললেন শুভেন্দু অধিকারী। দেববম সরকার প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিত জানবো। দেববম, কি খবর রয়েছে? শুভেন্দু অধিকারী যা বলেছেন তা তো স্পষ্ট, কিন্তু তার কর্মসূচি সম্পর্কে আর কি জানতে পারছো?
জানিয়ে রাখি যে আজকে কোলকাতা বিমানবন্দরে কুচবিহারে উড়ে যাওয়ার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টতই জানান যে যখন তৃণমূল চেয়েছিলেন যে রাজভবনের সামনে পাঁচ দিন ধরে ধর্ণায় বসেছিলেন, অথচ বিরোধী দলনেতা যখন একশো জন ভোট পরবর্তী হামলা ভোট পরবর্তী হিংসার যে মামলা সেখানে বিজেপি কর্মীরা যারা আহত হয়েছেন বা যারা খরচা রাখেন তাদের কথা প্রশাসনিক প্রধানকে তুলে ধরার জন্য রাজ্যপালকে তুলে ধরার জন্য সেখানে এসে কিন্তু পুলিশের তরফ থেকে রাজভবনে ঢোকার সময় কিন্তু তাদের বাধা দেওয়া হয়, প্রায় ঘন্টা দুয়েক তাকে রাস্তায় থাকতে হয় এবং সর্বশেষে তাকে চলে আসতে হয়, তারপর তাকে তো চলে আসতে হয়। কিন্তু তিনি আজকে জানিয়েছেন যে তিনি আগামী কাল অর্থাৎ রোববার দিন তিনি যাবেন, গভর্নরের সাথে দেখা করবেন এবং যদি একটা লিখিত একটা পারমিশন পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে এবং সেই লিখিত পারমিশনের কিন্তু এখনো পর্যন্ত কোনো জবাব আসেনি, যদি জবাব না আসে তিনি কিন্তু ধর্ণায় কিন্তু অনড় তিনি থাকবেন এবং তিনি দেখবেন, কারণ তৃণমূল কংগ্রেস তুমি জানো কয়েক মাস আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাঁচ দিন ধরে ধর্ণায় বসা হয়েছিল রাজভবনের সামনে, যদি তৃণমূল কংগ্রেস বসতে পারে তাহলে বিরোধী দল কেন বসতে পারে না, এই দিয়ে কিন্তু তিনি কিন্তু প্রশ্ন করেছেন। যদিও প্রোটোকল হিসেবে তিনি পুলিশ কমিশনারকে কিন্তু ইতিমধ্যেই চিঠি দিয়েছেন কিন্তু চিঠির জবাব কিন্তু এখনো পর্যন্ত আসেনি, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ দেবপম, কথা বললাম আমাদের প্রতিনিধি দেবপম সরকারের সঙ্গে। এবার আপনাদের শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলেছেন এবং তার বক্তব্যের প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলেছেন পরপর দেখুন। যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য পাঁচ দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ সেই রাজভবনের গেটে, আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশু দিন চিঠি দিয়েছি, বিরোধী দলনেতা এবং আক্রান্তরা পাঁচ দিন আমরা ওখানে বসব, সেখানে এখনও পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি, আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেব ঠিক করেছি। আর সেকেন্ড হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয় তার কাছে যাওয়ানি যে ঘটনা এবং গতকালের রায় জানেন, আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের অফিসে জানিয়েছি আগামীকাল তিনি যদি সেকেন্ড হাফে কোনো টাইম নির্দিষ্ট করেন অ্যাজ পার হিজ কনভিনিয়েন্ট তাহলে আমি একশো জন ভিকটিমকে নিয়ে ওনার সঙ্গে মিট। বাইরে ধরনের তো পুলিশের পারমিশন লাগবে, রাজভবনের বাইরে তৃণমূলকে দিয়েছে আমাদের দেবে না কেন? কাকের গল্প পড়েছিলেন, কাকের সব খুব শখ হয়েছিল ময়ূর হওয়ার জন্য, ওই জন্য কাক নিজের গায়ে ময়ূরের পালক লাগিয়েছিল, কাক নিজের গায়ে ময়ূরের পালক লাগিয়ে চেষ্টা করেছিল ময়ূর সাজার, কিন্তু তার পাশে যখন একটা কাক ডেকে উঠেছিল কাকা করে তখন সেই কাকটা অভ্যাস করতো তো কাকা করে ডেকে উঠেছিল, ধরা পড়ে গেছিল যে ময়ূর না ও কাক। আমাদের এখানে রাজনৈতিক কাক শুভেন্দু অধিকারী শখ হয়েছে অভিষেক ব্যানার্জিকে নকল করে ময়ূর হওয়ার, শখ কারুর থাকতেই পারে কিন্তু অভিষেক ব্যানার্জি ধর্ণায় বসছিলেন, বাংলার মানুষের টাকা আটকে রেখেছে একশো দিনের টাকা আবাসের টাকা কাটবে, আর শুভেন্দু অধিকারী এখন ধর্ণায় বসেছে নিজের পক্ষটা যাতে থাকে, উচ্চ নেতৃত্বের কাছে এমন ঝাড় খেয়েছে আজকে স্বপ্ন দেখছিল রাজ্য সভাপতি সে আশা মায়ের ভোগে চলে গেছে জলাঞ্জলি হয়ে, তাই খুব স্বাভাবিকভাবে আজকে ওর পদ বাঁচানোর জন্য এই নাটক এই সপ্তাহের নাটকে চিরে বিঁধবে না, আমি যা খবর পাচ্ছি উপর মহলে ঝাড় খেয়েছে দিল্লির নেতারা ওকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন না, তাই জন্য ময়ূরপুচ্ছ কাক শক হয়েছে ময়ূর হওয়ার, বাংলার মানুষ ওর চরিত্র জেনে গিয়েছে ওই জন্য 18 থেকে 12 করে দিয়েছে, আপকিবার 400 পান না 440 ভোল্টের ঠেকা দিয়েছে, ওই জন্য শুভেন্দু অধিকারীকে এই ধরনের সপ্তাহ নাটক করে টিকতে হবে, এই নাটক আর কিছুদিন চলবে না। আর এবার অন্তর্ঘাতের তত্ত্ব শতাব্দী রায়ের মুখে, দলের ভিতরে থাকা গদ্দারদের তাড়ানোর হুঁশিয়ারি দিলেন তিনি, বীরভূমের সাংসদের এই মন্তব্যের পরেই রামপুরহাটের তৃণমূল নেতা আকবর আলমকে বহিষ্কার করেছে দল, তৃণমূলের এই কোন্দল নিয়ে কটাক্ষ বিজেপির দেখুন। যারা যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে, দলে থেকে হিন্দুদের কাছে গিয়ে বলবে বিজেপিকে ভোট দাও, মুসলিমদের কাছে গিয়ে কংগ্রেসকে ভোট দাও, দলের পজিশন হোল্ড করবে, অথচ এইটুকু হিম্মত নেই দিনের বেলা বলা যে আমি তৃণমূল করব না ভাই আমি বিজেপি করব কিংবা কংগ্রেস করব। বাঁকুড়ায় অরূপ চক্রবর্তীর পর বীরভূমে শতাব্দী রায়, তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দুই তৃণমূল সাংসদের, দলের ভিতরে তথাকথিত গদ্দারদের বিরুদ্ধে শাস্তির হুঁশিয়ারি। দলের কাছে এবং আমাদের ওপর পাড়ার নেতাদের কাছে বিনম্রতার সঙ্গে অনুরোধ, যারা দলে থেকে দলের সঙ্গে গাদ্দারি করেছে তাদেরকে দল
দল থেকে দান করুন। শতাব্দীর এই মন্তব্যের পরেই পদক্ষেপ করে তৃণমূল। দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয় রামপুরহাটে তৃণমূল নেতা আকবর আলমকে। বীরভূমের সাংসদ শতাব্দীর এই মন্তব্য ঘিরে জেলা তৃণমূলের অন্দরে সরগোল পড়ে গিয়েছে। এর আগেও বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে একাধিকবার তৃণমূল নেতৃত্ব বার্তা দিয়েছেন। কোন্দল মেটাতে তৈরি করা হয় কোর কমিটি। তারপরেও জট যে পুরোপুরি কাটেনি তা আকবর আলমকে সরিয়ে দেওয়ার ঘটনায় স্পষ্ট। এমনকি ভোটে খারাপ ফল হওয়ার জন্য অনুষ্ঠান মঞ্চ থেকে বালিচুরি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিব ঠাকুর মণ্ডলকে ভর্ৎসনা করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। সিদ্ধান্ত দল সঠিকভাবে নেওয়া উচিত, যেটা নিতে আরম্ভ করেছে, আমার মনে হয় এটা প্রয়োজন আছে। শতাব্দীর সুরেই একাংশকে নিশানা করেছেন বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী। বেইমানি করবে নিশ্চয়ই তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা উচিত, বিগত দিনেও নেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, এবং এটা দলের দেখতে হবে যে কাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগটা সঠিক না বেঠিক, কোর কমিটি আছে সেখানে আলোচনা হবে। শাসক দলের কোন্দল নিয়ে তৃণমূলকে বিধে ছাড়েনি বিজেপি। তৃণমূলে যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে, কারণ এই দলে যারা থাকবে তাদের কাঠমানি দুর্নীতি, এটাই তাদের কাজ। আর এই কাজ করতে হলে দুর্নীতি করতে হবে এবং গোষ্ঠীদ্বন্দ্ব করতে হবে। কেষ্টহীন বীরভূমে ভোটে ভালো ফল করেছে তৃণমূল। 2019-এর তুলনায় বেশি মার্জিনে জয়ী বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা। তারপরেও শতাব্দীর এই মন্তব্য ঘিরে শুরু রাজনৈতিক চাপানুতর। বীরভূম থেকে মনা বীরবংশী রিপোর্ট, কলকাতা টিভি। আর এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, ভোটে বাংলায় বিপর্যয়, ময়নাতদন্তে বঙ্গ বিজেপি। আমরা জানি যে আজকে বিজেপির পক্ষ থেকে যে বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এবং আজ সল্ট লেকের বিজেপি দপ্তরে সেই বৈঠক। সেই সল্ট লেকের দপ্তরের ঠিক সামনে থেকেই রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি, রয়েছেন দেবাশিস সেনগুপ্ত। কথা বলবো দেবাশিসের সঙ্গে। দেবাশিস, এখানে দুটো বিষয়। এক, দিলীপ ঘোষ, তাকে ডাকা হয়েছে, প্রশ্ন উঠছে তাহলে কি তিনি গুরুত্বপূর্ণ পদে ফিরছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীর না থাকা, তা নিয়েও কিন্তু জল্পনা তুঙ্গে। সব মিলে এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে আসছে? দেখো, একদমই তুমি যা বলেছ এটা ঘটনা যে নির্বাচন হয়ে ফলাফল বেরানোর পরে বিজেপির এই গুরুত্বপূর্ণ বৈঠক, গতকাল একটি বৈঠক হয়েছে, আজও একটি বৈঠক হবে, এবং সেই বৈঠকে ডাকা হয়েছে দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ মানে একদিকে হচ্ছে তিনি রাজ্যের প্রাক্তন সভাপতি, এবং তাছাড়াও তিনি মেদিনীপুর কেন্দ্রের যিনি প্রার্থী ছিলেন প্রাক্তন সাংসদ, তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বর্ধমান দুর্গাপুর আসনে, সেখানে তিনি হেরে গিয়েছেন, এবং হেরে যাওয়ার পর তার বিস্ফোরক বেশ কিছু মন্তব্য নিয়ে যা সংবাদ শিরোনামে এসছে, এই তাকে ডাকা হয়েছে। এবং এর নিয়ে কিন্তু বিজেপির কেবল রাজনীতি নয়, বঙ্গ রাজনীতিতে রীতিমতো আলোচনা চর্চার বিষয়। প্রসঙ্গত জানিয়ে রাখি যে 2019 সালে যখন রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ ছিলেন, তখন কিন্তু দেখা গিয়েছে বিজেপি, বঙ্গ বিজেপিতে প্রায় 18 জন সাংসদ পেয়েছিল, অর্থাৎ বাংলা থেকে 18 জনকে নিয়ে তিনি দিল্লি যেতে পেরেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তার পরবর্তীকালে দেখা গিয়েছে যে 2021 তার পরবর্তী পঞ্চায়েত নির্বাচনে আশানুরূপ ফল বিজেপির হয়নি। আর এবারের লোকসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘন ঘন তারা প্রচারে আসলেন, এবং তার পাশাপাশি সেখানে টার্গেট বেঁধে দিয়েছিল বঙ্গ বিজেপিকে 35টি আসনের লক্ষ্যমাত্রা। প্রধানমন্ত্রী ভোট প্রচারের একদম শেষ লগ্নে, অর্থাৎ শেষ দফার আগে তিনি বললেন এবার দেশের মধ্যে সবথেকে ভালো ফল হবে বাংলায়, অর্থাৎ পশ্চিমবাংলা থেকে সবথেকে বেশি আসন পাবে, ভালো ফল হবে। দেখা গেল ঠিক উল্টোটা, আগেরবারের আসন ধরে রাখতে পারেনি, আসন কমে, যদিও একটা অংশ বিজেপির নেতৃত্ব বলছে যে তাদের আসন সংখ্যা কমলেও কিন্তু তাদের এবার ভোট পার্সেন্টেজ অনেকটাই বেড়েছে, কলকাতার মধ্যে সেখানে প্রায় তাদের যে রাজ্যে প্রায় 92টি আসনে তারা জয়লাভ করে জয়লাভ করেছে, 30টি আসনে একদম অল্প ব্যবধানে তারা হেরেছেন, এরকম তারা চুলচেরা বিশ্লেষণ তাদের কথায় বলে যাচ্ছে। কিন্তু পাশাপাশি এটাও ঘটনা যে লোকসভা যেখানে দাঁড়িয়ে বর্তমানে কেন্দ্রের সরকার 240টিতে বিজেপি নিজস্ব একক ক্ষমতা 240, অর্থাৎ যে ম্যাজিক ফিগার সে ম্যাজিক ফিগারের থেকে বেশ কিছুটা কম,
সেই জায়গায় দাঁড়িয়ে নির্ভর করতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে, শরিকি দলের উপর। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা থেকে ছটা আসন কম, এবং যেখানে আরো আশা করেছিল, টার্গেট বেঁধে দিয়েছিল, সেই জায়গা থেকে অনেকটা কম। তাতে একদিকে যেমন হতাশ বিজেপি নেতৃত্ব, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু মনে হয় কিছুটা হতাশ। এবার তাহলে এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপি এখানে কিন্তু বৈঠক, সেই বৈঠকে চলছে, বিশ্লেষণ তো হবেই, পাশাপাশি দিলীপ ঘোষকে ডাকা। দুটো কারণ হতে পারে, জানি ইতিমধ্যে রাজনৈতিক চর্চা চলছে। এক হচ্ছে এই বৈঠক রাজ্যে কিন্তু সামনেই চারটি বিধানসভা উপনির্বাচন, তার যেমন একজন প্রার্থী ঠিক করতে, কারণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিয়েছে, বামেরা তাদের তিনটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে, বিজেপি এখনও তাদের প্রার্থী ঘোষণা করতে পারেনি। এবং তারা পাশে প্রার্থী নিয়ে যেমন আলোচনাতে, পাশাপাশি সুকান্ত মজুমদার বর্তমান যিনি রাজ্য সভাপতি, তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, বিজেপির যে সাংগঠনিক যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী কিন্তু তোমার কাছ থেকে পরবর্তী সময়ে আমরা আপডেট নেব। আপাতত তোমাকে ধন্যবাদ, কথা বললাম সরাসরি, আমাদের প্রতিনিধি ছিলেন দেবাশীষ সেনগুপ্ত আমাদের সঙ্গে। আর এবার নিট বিতর্ক নিয়ে কেন্দ্রকে দুষলেন রাত্য বসু। আরো একবার জানিয়ে রাখি, নিট বিতর্ক কেন্দ্রকে দুষলেন রাত্য বসু। নিট বিতর্ক কেন্দ্রের ব্যর্থতা, অপদার্থতা, কেন ইডি সিবিআই তদন্ত করবে না, প্রশ্ন তুলেছেন তিনি। আমাদের রাজ্যে শিক্ষক দুর্নীতিতে অনেক গ্রেফতার হয়েছে, কিন্তু কেন্দ্রকে আক্রমণ করে তিনি এই নিট বিতর্ক নিয়ে আরো একবার কেন্দ্রকে দুষলেন। বললেন যে এই নিট বিতর্ক কেন্দ্রের ব্যর্থতা, অপদার্থতা, কেন ইডি সিবিআই তদন্ত করবে না, এই প্রশ্নই তুলেছেন তিনি। আমাদের রাজ্যে শিক্ষক দুর্নীতিতে অনেক গ্রেফতার হয়েছে, কেন্দ্রকে আক্রমণ করে রাজ্যের শিক্ষামন্ত্রীর এই বক্তব্য। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, আজকে ব্রাত্য বসুর নিজ বিতর্ক নিয়ে কেন্দ্রকে দুষলেন, তিনি ঠিক কি বলতে চাইলেন তার বক্তব্য থেকে? দেখো, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্টতই নিট পরীক্ষায় দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে দিকে আঙুল তুলেছেন, এবং সরাসরি তিনি মনে করছেন যে লক্ষ লক্ষ পড়ুয়া যারা কেন্দ্রীয় এই পরীক্ষার মাধ্যমে, পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা সরাসরি ডাক্তারি পড়ার সুযোগ পাবে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে ধরনের দুর্নীতি হয়েছে তাতে ইডি এবং সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী যারা সংস্থা রয়েছে তাদেরকে বিষয়ে তদন্ত করা উচিত। তার কারণ হিসেবে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যদি রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের বিভিন্ন দুর্নীতির বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যদি তদন্ত করতে পারে, তাহলে কেন কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত এই যে নিট পরীক্ষা ব্যবস্থা, সেখানে দুর্নীতি হয়েছে এই বিষয়টা কেন ইডি বা সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কেন তদন্ত করবে না, প্রশ্ন তুলেছেন ব্রাত্য বসু। এবং সেই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে যতদিন পর্যন্ত রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এর মাধ্যমে মেডিকেল এন্ট্রান্স হতো, সেখানে কিন্তু কোনোভাবেই এই ধরনের দুর্নীতি যেটা এবার নিট পরীক্ষাকে ঘিরে হয়েছে এরকমটা কিন্তু হয়নি। ফলে কেন্দ্রীয় সরকারের উচিত যে অবিলম্বে তারা স্বতঃপ্রণোদিত হয়ে যাতে এই পরীক্ষা ব্যবস্থা, অর্থাৎ সর্বভারতীয় এই নিট পরীক্ষার থেকে তারা যাতে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এর মাধ্যমে মেডিকেল এন্ট্রান্স যেটা হতো সেই বিষয়টাই যাতে রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হয়, সেই দাবিও তুলেছেন আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফলে একদিকে যেরকম কেন্দ্রীয় এই দুর্নীতি, তাতে কেন্দ্রীয় সরকারের অপদার্থতা এবং অযোগ্যতা প্রমাণিত হচ্ছে এমনটাই কিন্তু দাবি ব্রাত্য বসুর। অন্যদিকে তিনি মনে করছেন যে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ যেখানে জড়িয়ে রয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের তাদের যে মনোভাব, সেই মনোভাব থেকেই কিন্তু স্পষ্ট যে এর ভিতরে দুর্নীতি রয়েছে, এবং এই দুর্নীতির কারণেই কিন্তু আজকে পড়ুয়াদের ভবিষ্যৎ একটা প্রশ্নচিহ্নের মুখে। ধন্যবাদ সত্য সুন্দর, কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আমি তো কালকে বলেছি যে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা এবং হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা, আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হলো, অনেক টকশো হলো, অনেক তদন্ত হলো, অনেক গ্রেপ্তারও হলো, কিন্তু কেন্দ্রীয় সরকারের এই যে নিট, যেটা সারা ভারতবর্ষে সব থেকে প্রেস্টিজিয়াস একটা পরীক্ষা, সেটার ক্ষেত্রে যা হলো ওটা ভারত দেখছে, তার জন্য কি এই এত কোনো তদন্ত হবে না, সিবিআইডি আমরা এক্ষেত্রে দেখতে পাবো না?
চোখ রাখবো উপনির্বাচনের খবরে। উপনির্বাচনে বাগদা ও রায়গঞ্জে প্রার্থী দিচ্ছে কংগ্রেস, আর ইতিমধ্যেই বাগদায় প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পছন্দ নয় হাত শিবিরের, এমনটাই সূত্রের খবর। উপনির্বাচনে বাম কংগ্রেস আসন সমঝোতা নিয়েও প্রশ্ন উঠেছে। বাম কংগ্রেস জোটে লোকসভা ভোটের টানা পড়েন বজায় রইল বিধানসভার উপনির্বাচনেও। লোকসভা ভোটে রাজ্যের দুটি আসনে বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কংগ্রেসের ঐক্য হয়নি, তারপরেই এসে পড়েছে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, আর সেখানে পূর্ণাঙ্গ জোট হয় কিনা সেদিকে নজর। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, 10ই জুলাই রাজ্যের চারটি বিধানসভা আসনের উপনির্বাচনের মধ্যে দুটিতে প্রার্থী দেওয়া হবে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এবং উত্তর চব্বিশ পরগনার বাগদায়। বামফ্রন্টের বৈঠক শেষে কংগ্রেসের জন্য রায়গঞ্জ বিধানসভা আসনটি ছেড়ে রেখে বাকি তিনটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল বামেরা। জানানো হয়েছিল কলকাতার মানিকতলা এবং নদিয়ার রানাঘাট দক্ষিণে সিপিএম লড়াই করবে, আর উত্তর চব্বিশ পরগনার বাগদায় লড়বে ফরওয়ার্ড ব্লক। তার 24 ঘন্টার মধ্যেই কংগ্রেসের বাগদায় লড়ার কথা জানানোর ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কি থাকবেন অধীর রঞ্জন চৌধুরী? 25 বছর পর হেরে গিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। বাংলা থেকে একমাত্র কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, ঈশাতেই কি ভরসা করতে চান তাহলে কংগ্রেস হাইকমান্ড? এটাই প্রশ্ন উঠছে। ইন্ডিয়া জোটকে মজবুত করতে মমতার সঙ্গে সমন্বয় জরুরি, আর তাই অধীরের তীব্র মমতা বিরোধিতাকে কংগ্রেস হাইকমান্ডকে অন্য কিছু ভাবতে বাধ্য করবে, এতগুলো প্রশ্ন উঠছে। গণি পরিবারের সদস্যকে বঙ্গ কংগ্রেসের মাথায় আনা হতে পারে, গণি খান চৌধুরীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। ভোটে হেরে যাওয়ার পর এবার প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কি থাকবেন অধীর রঞ্জন চৌধুরী? এই প্রশ্নই উঠছে, কারণ তার পিছনে অনেকগুলো কাজ করছে বিষয়। কথা বলবো আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে। দিব্যেন্দু, 25 বছর পর হেরে গিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, এরপর তার ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে, কি বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্রে খবর যে অধীর রঞ্জন চৌধুরী, তিনি মল্লিকার্জুন খড়গে কংগ্রেস সভাপতি, তার কাছে ইস্তফাপত্র দিয়েছেন। তিনি প্রদেশ সভাপতি পদে থাকতে চান না, এই যে হার, সেই হারের দায় নিয়ে তিনি পদ ছাড়তে চান। অত্যন্ত বিশ্বস্ত সূত্রের খবর যে অধীর রঞ্জন চৌধুরী, তিনি প্রদেশ সভাপতি পদে থাকতে চান না, তিনি মল্লিকার্জুন খড়গে কংগ্রেস সভাপতি তার কাছে ইস্তফা দিয়েছেন এবং সেই ইস্তফা গ্রহণ করার জন্য তার কাছে আর্জি জানিয়েছেন। সুতরাং কোথাও একটা যে সম্ভাবনার কথা, যে বিষয়টা আমি আগেই বলছিলাম যে এই অধীর চৌধুরী, তিনি 25 বছর পর তিনি আর সংসদে থাকবেন না, অর্থাৎ সংসদীয় রাজনীতি থেকে তাকে সরে যেতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন কোন প্রদেশ সভাপতি পদে থাকবেন কিনা, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে গান্ধী পরিবারের সঙ্গে অধীর চৌধুরীর যে সম্পর্ক, অত্যন্ত সুসম্পর্ক, অধীর চৌধুরীর ওপর তারা ভরসা করেন, তাকে গুরুত্ব দেন। এমনকি হেরে যাওয়ার পরেও যে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছে, সেই বৈঠকে অধীর চৌধুরীকে ডেকে পাঠানো হয়েছিল, তার সঙ্গে আলোচনা করা হয়, এবং যেহেতু তিনি সংসদীয় রাজনীতিতে আর থাকছেন না, তাকে আর সংসদে যেতে হচ্ছে না, তাহলে এই রাজ্যের যে কংগ্রেস, এই কংগ্রেসের সংগঠনটাকে আরো গুরুত্ব দিয়ে দেখা এবং কংগ্রেস সংগঠনটাকে কিভাবে বাড়ানো যায়, আরো কিভাবে সেই সংগঠনের কিভাবে কংগ্রেসকে পরবর্তী সময়ে, আগামী সময়ে যাতে কংগ্রেস আবার ফিরে আসতে পারে, এই সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো এই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বা কংগ্রেস হাইকমান্ড কিন্তু অধীর চৌধুরীকেই পদে সভাপতি পদে রেখে দিতে পারেন। কিন্তু যেটা বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, তিনি মল্লিকার্জুন খড়গের কাছে ইস্তফা দিয়েছেন, তিনি কংগ্রেস সভাপতি পদে থাকতে চান না। তাহলে যদি সেরকমই হয় এবং যদি কোথাও এই সম্ভাবনা উঠে আসে যে প্রদেশ সভাপতি পদে তাহলে কে থাকতে পারেন, এবং আমরা দেখেছি যে এই রাজ্য থেকে একমাত্র কংগ্রেস সাংসদ হয়েছেন, মালদা দক্ষিণ থেকে জিতেছেন ঈশা খান চৌধুরী, গণি খান চৌধুরী পরিবারের সদস্য, যে গণি খান চৌধুরীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, এবং এই ইন্ডিয়া জোট, যে জোটটা নতুন করে সম্ভাবনা জাগাচ্ছে, নতুন করে আশা জাগাচ্ছে, এবং ইন্ডিয়া জোট যে সিট পেয়েছে এবং বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা যখন পায়নি, অর্থাৎ 240-এ থেমে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোট যদি প্রত্যেকটা রাজ্যে সুন্দর করে, সুষ্ঠুভাবে যদি ভালো করে গুরুত্ব সহকারে এই ইন্ডিয়া জোটকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়, তাহলে কিন্তু পরবর্তী যে লোকসভা বা এই পরবর্তী যে বিধানসভা যে ভোটগুলো রয়েছে,
বিশেষ করে 26 পশ্চিমবঙ্গে ভোট রয়েছে, যেখানে বিহারে ভোট রয়েছে, হরিয়ানায় ভোট রয়েছে, উত্তরাখণ্ডে ভোট, ঝাড়খণ্ডে ভোট রয়েছে, এই রাজ্যগুলোতে ভালো ফল করতে পারে যদি ইন্ডিয়া জোটে প্রত্যেকটা রাজ্য থেকে আঞ্চলিক জায়গা থেকে একটা সুন্দর করে জোটের যে অবস্থান সেই অবস্থানটা পরিষ্কার হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্য থেকে জোটের যে অবস্থান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমন্বয় রেখে কাজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কংগ্রেস নেতৃত্ব বা কংগ্রেস হাইকমান্ড এটা ভাবতে পারে যে অধীর চৌধুরী যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি বিরোধিতা করে এসেছেন এবং সেটা নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল ভোটের আগে, খুব কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে তিনি কড়া বার্তা দিয়েছেন অধীর চৌধুরীকে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও একটা প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বদল হতে পারে, তাহলে কি ঈশা খান চৌধুরীকে দায়িত্ব দেবে কংগ্রেস? কেননা এই গণি পরিবারের সঙ্গে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, মৌসুম ব্যানার্জি নূর তিনি রাজ্যসভার সদস্য, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঈশা খান চৌধুরীকে যদি কংগ্রেস দায়িত্ব দেয় প্রদেশ সভাপতি পদে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসন সেই প্রশাসনের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ সমন্বয় রেখে কাজ করতে পারবে কংগ্রেস এবং সেটা কিন্তু কংগ্রেস হাইকমান্ড চায়। তার সঙ্গে কিন্তু এটাও গুরুত্বপূর্ণ যে গান্ধী পরিবার যেটা কংগ্রেস হাইকমান্ড, সেই গান্ধী পরিবারের সঙ্গে অধীর চৌধুরীর সম্পর্ক অত্যন্ত মধুর, অধীর চৌধুরীকে তারা গুরুত্ব দেন, তারা তাকে যে 17তম যে লোকসভা সেই লোকসভায় বিরোধী দলনেতা পদে অধীর চৌধুরীকে বসানো হয়েছিল, সঙ্গে সঙ্গে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি পদেও তিনি ছিলেন। এখন আর সংসদীয় রাজনীতি অধীর চৌধুরীকে করতে হবে না, তাহলে এই অধীর চৌধুরীকে মাথায় রেখে গুরুত্ব দিয়ে তাকে সংগঠনের কাজ দেখতে বলা হতে পারে, কিন্তু যদি অধীর চৌধুরী ইস্তফা দিয়ে থাকেন সেই ইস্তফা আদৌ গ্রহণ করা হবে কিনা, এবং মল্লিকার্জুন খড়গের কাছে তিনি ইস্তফাপত্র দিয়েছেন সেই ইস্তফাপত্র কংগ্রেস গ্রহণ করবে কিনা বা অধীর চৌধুরীকে সরিয়ে অন্য নতুন কোনো মুখকে আনবে কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয়। কেননা যে বিষয়টা পরিষ্কার করে বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমন্বয় রেখে কাজ করাটা ইন্ডিয়া জোট কিন্তু এই মুহূর্তে গুরুত্ব সহকারে চাইছে। ধন্যবাদ। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারটে চারদিক জলস্তর কিছুটা কমলেও এবার ফুসছে তিস্তা, ক্ষতিগ্রস্ত তিস্তা বাজার 10 নম্বর জাতীয় সড়কে ধস, মেরামতির কাজ করছে প্রশাসন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে, মেরামতির কাজ করছে প্রশাসন, ঠিক কি পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তভ ভৌমিক। কৌস্তভ, এই মুহূর্তে কি পরিস্থিতি? ছবিতে তো আমরা দেখতেই পাচ্ছি, ঠিক কি পরিস্থিতি, প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক এটা বলা যাবে না, তবে যেটা সত্যি খবর যে গতকাল রাতে সিকিমে সেইভাবে বৃষ্টিপাত না হওয়ার জন্য তিস্তা নদীর জলস্তর যতটা বেড়ে গিয়েছিল সেটা কিন্তু এখন নেই, জলস্তর অনেকটাই কমে এসেছে। আর যেটা করা হচ্ছে, সিকিম সরকারের তরফ থেকে যে সমস্ত পর্যটকরা আটকে রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং যে সমস্ত এলাকা থেকে সড়ক পথে আটা কোনোভাবে সম্ভব নয় সেখানে সেনা বায়ুসেনার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যাতে তাদের এয়ারলিফ্টকে নিয়ে আসা যেতে পারে। তো সিকিম সরকারের তরফ থেকে এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কাজকর্ম করা হচ্ছে এবং যে সমস্ত এলাকা রাস্তাঘাট ধসে যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা সিকিমের পরিস্থিতিও একটু দেখিয়ে দেব দর্শকদের জন্য। নাগাড়ে বৃষ্টি, সেখানে কিছুদিন ধরেই বিপর্যস্ত পরিস্থিতি, সিকিমে লাগাতার ধস, তার জেরে মৃত্যু হয়েছে 6 জনের, উত্তর সিকিমে আটকে পড়েছেন অন্তত 1200 জন পর্যটক, ভারতীয় বায়ুসেনার সাহায্য চাওয়া হয়েছে সিকিম সরকারের পক্ষ থেকে, উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের এয়ারলিফটের উদ্যোগ পর্যটকদের উদ্ধারের জন্য, এ বিষয়ে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেনই আমাদের প্রতিনিধি কৌস্তভ ভৌমিক, কথা বলবো কৌস্তভের সঙ্গে। কৌস্তভ, তুমি সিকিমের প্রসঙ্গে যা বলছিলে একদমই, আমরা জানতে পারছি যে সমস্ত পর্যটক আটকে রয়েছে তাদের উদ্ধার করার জন্য এয়ারলিফট করার চিন্তা ভাবনা করা হয়েছে, আর এই কারণে কিন্তু বায়ুসেনার সাহায্য চাওয়া হয়েছে। পাশাপাশি যে সমস্ত পর্যটকরা আটকে রয়েছে তাদের কাছে সিকিম সরকারের তরফ থেকে বলা হয়েছে তারা যেন কেউ নিজের থেকে একা একা সেই এলাকার থেকে বেরিয়ে আসার চেষ্টা না করার, কেননা বিপজ্জনক অবস্থায় রয়েছে বিভিন্ন রাস্তাঘাট, যে কোনো সময় আবার ধস নামতে পারে এবং যে কোনো রকম কিন্তু ক্ষতি হতে পারে, এবং যাতে কোনো রকম সেরকম সমস্যা না হয় সেই কিন্তু তাদেরকে ঘর থেকে বেরোতে না বলা হয়েছে, এবং পাশাপাশি যে সমস্ত পর্যটকরা আটকে রয়েছেন তাদেরকে খাওয়ার বস্ত্র অন্তর্ভুক্ত থেকে শুরু করে সবটাই কিন্তু সিকিম সরকারের থেকে করা হচ্ছে। যেহেতু গতকাল রাতের থেকে সেইভাবে বৃষ্টিপাত হয়নি, কাজে আবহাওয়া যদি ঠিক এরকমই থাকে তবে কিন্তু উদ্ধার কাজ করা থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে সব মেরামত করার কাজে কিন্তু অনেকটাই সুবিধা হবে। ধন্যবাদ কৌস্তভ, কথা বললাম আমাদের প্রতিনিধি কৌস্তভ ভৌমিকের সঙ্গে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই, কিন্তু উত্তরবঙ্গে আরও পাঁচ দিন বৃষ্টি ও দুর্যোগ চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর দপ্তরের এবং আবহাওয়া দপ্তর এবং আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি, দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া, সব মিলিয়ে ঠিক কি হতে চলেছে, আবহাওয়া কেমন থাকবে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী ড্রাইভ। শাশ্বতী, আবহাওয়া দপ্তর কি বলছে উত্তরবঙ্গের জন্য? দেখো, উত্তরবঙ্গের জন্য এখনো যে সতর্কবার্তা জারি রয়েছে তাতে করে আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উপরের পাঁচ জেলায়। তার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত, অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামী আরো পাঁচ দিন উত্তরবঙ্গে এই ভারী বৃষ্টি জারি থাকবে। যার অন্যতম কারণ একটি সাইক্লোনিক সার্কুলেশন যার অবস্থান এই মুহূর্তে নাগাল্যান্ডের পর্যন্ত এবং যেটি সাব হিমালয়ান পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে অবস্থান করছে, যার জন্যই উত্তরবঙ্গে এই ভারী বৃষ্টি। শুধুমাত্র উত্তরবঙ্গে নয়, উত্তর পূর্ব রাজ্যগুলিতেও প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে, যার জন্য নদীর জল ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে প্রবাহমান এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই প্লাবিত হয়ে উঠেছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের এই বৃষ্টি আগামী বুধবার পর্যন্ত যেমন জারি থাকবে, তেমনি উত্তরবঙ্গে ইতিমধ্যেই মৌসুমী বায়ুর রক্ষরেখা অবস্থান করছে, যেটি ধীরে ধীরে সমগ্র উত্তরবঙ্গকে কভার করবে, অর্থাৎ বর্ষা সমস্ত উত্তর পুরো উত্তরবঙ্গে প্রবেশ করে যাবে। সেক্ষেত্রে বর্ষার বৃষ্টি আগামী বুধবারের পর থেকে শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একই রকম ভাবে জারি, আগামী তিন থেকে চার দিনের মধ্যেই বর্ষার বৃষ্টি ঢুকবে দক্ষিণবঙ্গের কিছু অংশে। সেক্ষেত্রে প্রাক বর্ষার বৃষ্টি আগামীকাল থেকে শুরু হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং সেই অনুযায়ী ইতিমধ্যেই যে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি জারি রয়েছে সেই তাপপ্রবাহের পরিস্থিতি তোমাকে একটু বিরত করব। দক্ষিণবঙ্গের পরিস্থিতি আমি দর্শকদের একটু বলে রাখি, তারপরে তোমার কাছে আসবো আপডেট নেওয়ার জন্য। দক্ষিণবঙ্গের পাঁচ জেলা তাপপ্রবাহ, সেখানে উত্তরবঙ্গের ছবি যেমন আপনাদের দেখালাম, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রবিবার অর্থাৎ আগামীকাল গরম ও অস্বস্তি চারটি জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কিছু কিছু জায়গায় এইরকমই ফোরকাস্ট আবহাওয়া দপ্তরের। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে এমনটাই একটা ধারণা করা যাচ্ছে। আবহাওয়া দপ্তর কি বলছে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, যেমনটা বলছিলাম মধুমন্ত্রী, সে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা এবং প্রাক বর্ষার বৃষ্টি, যেটি আগামী কাল থেকে শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই অনুযায়ী দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আগামীকাল বিকেলের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আরো তিন থেকে চার দিন অর্থাৎ 20 থেকে 21 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে বর্ষা। সেই অনুযায়ী বর্ষার বৃষ্টি শুরু হবে 21 তারিখের পর থেকে, এবং 21 তারিখ থেকে তার পরবর্তী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনাও কথাও জানাচ্ছে হাওয়া অফিস। এবং সেই সম্ভাবনার কথা জানালে ধীরে ধীরে তাপমাত্রার পারদ কিন্তু নিম্নমুখী হতে চলেছে। ইতিমধ্যেই তাপপ্রবাহের যে সতর্কতা রয়েছে সেটি আর 2 থেকে 3 দিন জারি থাকবে দক্ষিণবঙ্গে জেলাগুলির ক্ষেত্রে। ধন্যবাদ শাশ্বতী, কথা বললাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। আর এবার আপনাদের জানিয়ে রাখি, বর্ষায় বন্ধ হচ্ছে বন। সরকারি নির্দেশিকা জারি করে বন্ধ হলেও গরুমারা জাতীয় উদ্যান জঙ্গল বন্ধ থাকায় বন্ধ থাকবে জঙ্গল সাফারিও, জঙ্গল সাফারি বন্ধ থাকবে। আর কি খবর রয়েছে দেখুন। বন্যপ্রাণীদের বংশবৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বর্ষায় বন্ধ থাকে জঙ্গল। এবছরও নিয়ম মেনে 16 জুন থেকে বন্ধ হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান। 3 মাস বন্ধ থাকবে চাপড়ামারি ও নেওড়া ভ্যালি জঙ্গল। 15 সেপ্টেম্বর ফের খুলবে জঙ্গল। বর্ষার এই সময়টা প্রাণীকুলের বংশবৃদ্ধির সময়, পাশাপাশি এই সময়টাতে গাছেরও অঙ্কুরোদ্গম হয়। পর্যটকদের বনে আনাগোনাতে বিঘ্নিত হতে পারে দুইই, তাই বন বন্ধ রাখার সরকারি নির্দেশিকা জারি হয় প্রতি বছরই। এটা রিজন হচ্ছে যে এটা মনসুন ক্লোজার, যেটা প্রত্যেক বছর হয়, এই পিরিয়ডের মধ্যে অ্যানিমালসদের ব্রিডিং সিজন হয়, তো ওই জন্য একটা পিরিয়ড অফ লিস্ট ডিস্টারবেন্স টু দি ফ্লোরা এন্ড ফনা প্রোভাইড করার জন্য ফরেস্ট। কবে থেকে হচ্ছে আর কবে খুলবে? 16th থেকে হবে, ইট উইল কন্টিনিউ আফটার 3 মান্থস। জঙ্গল বন্ধ থাকায় প্রতি বছরই বর্ষায় মার খায় পর্যটন শিল্প। তবে বনের প্রাণীকুলের মুখ চেয়ে এই ক্ষতি স্বীকার করে নেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সকলে। জঙ্গল বন্ধ থাকায় বন্ধ থাকে সাফারিও। পুজোর মুখে ফের গরুমারা জঙ্গল খুলবে, সেই সময়ে পর্যটকদের ভিড় আশা করছে পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরা। জলপাইগুড়ি থেকে সুজিত দের রিপোর্ট, কলকাতা টিভি।
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে দুর্ঘটনা, খাদে পড়ে গেল টেম্পো ট্রাভেলার, মৃত অন্তত 10 জন, আহত 15 জন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অমিত শাহ। উত্তরাখণ্ডের ঘটনা যেটা জানা যাচ্ছে, খাদে পড়ে গেছে টেম্পো ট্রাভেলার, মৃত অন্তত 10 জন, আহত 15 জন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অমিত শাহ। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে দুর্ঘটনার কবলে পড়ল টেম্পো ট্রাভেলার, খাদে পড়ে গেল টেম্পো ট্রাভেলার। এই ঘটনায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে, আহত 15 জন। দেখতে পাচ্ছেন সেই ছবি, উত্তরাখণ্ডে রুদ্রপ্রয়াগে দুর্ঘটনা, টেম্পো ট্রাভেলার, আহত 15 জন। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। চারটে চার দিক আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।